আমরা এখন দেখাবো হচ্ছে আমাদের স্কুলকিপার সফটওয়্যারের মাধ্যমে কিভাবে অটোমেটিক অ্যাটেন্ডেন্স এসএমএস অভিভাবকদের মোবাইলে প্রেরণ করা যায়। তো প্রথমেই আমার এই কম্পিউটারটিতে স্কুলকিপার ইনস্টল করা রয়েছে এবং আমি সফটওয়্যারটি ওপেন করেছি। তারপরে আমার কাছে রয়েছে চিপ বেসড আরএফআইডি কার্ড, আপনারা দেখতে পাচ্ছেন গতানুগতিক ধারার প্লাস্টিক আইডি, কিন্তু এটার ভেতরে চিপ রয়েছে যেটার ভেতরে আপনাদের এই নাম্বারটা দেখতে পারবেন। এটা ইতোমধ্যে আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন। তো এই হচ্ছে আমার কার্ড, আর আমার সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেটেড ডিভাইস হচ্ছে আমার এটা। এটা খুবই সিম্পল একটা ডিভাইস, রিড অনলি এবং প্লাগ ইন প্লে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অন্য কোনো ধরনের পাওয়ার সাপ্লাই নেই, এটা জাস্ট কম্পিউটারে ইউএসবি কানেক্ট হয়েছে, আমার এটা কম্পিউটারের সাথে কানেক্ট হয়েছে। ওকে, তারপরে আমার কাছে রয়েছে দুইটি ফোন, অর্থাৎ এইটা একটা বাচ্চা, এটা আরেকটা বাচ্চা। এটা হচ্ছে আমার ডিভাইস আর এটা হচ্ছে গার্জিয়ানের দুইটা ফোন। এখন আমি আমার সফটওয়্যারে দুইটা বাচ্চাকে অ্যাড করব এবং দুটি কার্ড আমি অ্যাসাইন করাব। তো প্রথমত আমার সফটওয়্যারে অ্যাডমিশন ফর্মটা ওপেন করতে হবে। অ্যাডমিশন ফর্ম ওপেন করার পরে যথারীতি আমি তাদের অ্যাডমিশন নাম্বারটা দিব। আমি একজনেরটা দিব হচ্ছে 123। তো সে কোন স্কুল কোন ক্লাস আমি সেটা দিব। আমি তার নামটি দিচ্ছি হচ্ছে শাহরিয়ার খান। তো তার জেন্ডার দিচ্ছি আমি মেল, তার প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকা। আমি জাস্ট ফর্মটা ফিল আপ করার জন্য এইটুকু দিলাম। তারপরে কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম, অর্থাৎ যেই নাম্বারটাতে এসএমএসটা সেন্ড হবে। তো আমি প্রথমেই একটি নাম্বার দিচ্ছি 016896। তারপরে এই গার্জিয়ানের বাচ্চা আমি ধরে নিচ্ছি এটা, তো তার কার্ড নাম্বারটা আমি ইনসার্ট করাবো। তো কার্ড নাম্বারটা আমি ডিভাইসটির কাছে রাখার পরপরই সে কার্ড নাম্বারটা রিড করেছে। আমার এখানকার কাজটি শেষ, আমি এখন জাস্ট সেভ অ্যান্ড নেক্সট। আমার একটি স্টুডেন্ট শাহরিয়ার খান ভর্তি কমপ্লিট। তারপরে আমার আরেকজন ছিল, তাকে আমি অ্যাড করব। তো তার অ্যাডমিশন নাম্বার দিলাম হচ্ছে আমি 1234। যথারীতি আমি তার নাম দিলাম হচ্ছে আব্দুল হাকিম। দেওয়ার পরে আমি হচ্ছে তার জেন্ডার দিলাম, তার অ্যাড্রেসটুকু আমি দিলাম, তারপরে তার কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম। আমি হচ্ছে এই ফোনের কন্ট্যাক্ট নাম্বারটি এখন দিব। তো আমি হচ্ছে আব্দুল হাকিমের ফোন নাম্বারটি এন্টার করব, 017। তারপর হচ্ছে আমি তার কার্ড নাম্বারটি দিব, তার কার্ড ছিল এটা। তা আমি জাস্ট এটা দেওয়ার পরে সে রিড করে ফেলেছে, মানে হচ্ছে আমি পরবর্তীতে এই কার্ডটিকে সফটওয়্যার আব্দুল হাকিম নামে চিনবে। তা আমার প্রাইমারি স্টেপের কাজটুকু শেষ। এখন আমি ধরে নিচ্ছি যে পরবর্তী দিন ওপেন বা এই দুটি অ্যাটেন্ডেন্সের জন্য প্রস্তুত। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট সফটওয়্যারটি ওপেন করে আমাদের এখানে অ্যাটেন্ডেন্সের যে অপশনটি আছে এটা ওপেন করব। এখানে ইন্টেলিজেন্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম নামে আছে। তো এখানে জাস্ট সিম্পল আমার হচ্ছে নিচে এনশিওর করতে হবে, এনশিওর ইন থ্রু এসএমএস আর এনশিওর আউট থ্রু এসএমএস। অর্থাৎ যদি আপনার বাচ্চা স্কুলে প্রবেশ করার সময় অভিভাবকদেরকে আপনি নোটিফিকেশন পাঠাতে চান তাহলে এটা চেক করে দিতে হবে, অথবা আপনি যদি চান যে সে স্কুল থেকে বের হওয়ার সময় নোটিফিকেশন যাবে সেক্ষেত্রে আপনি এটা চেক করবেন। আপনারা চাইলে দুটাও করতে পারেন অথবা যে কোনো একটা আপনারা করতে পারেন। তো হচ্ছে আমি জাস্ট এখানে কার্সরটা থাকবে, আমি হচ্ছে জাস্ট এখন হচ্ছে আব্দুল হাকিমের কার্ডটা এন্টার করব। তো আব্দুল হাকিমের কার্ডটা এন্টার করার পরে দিনের প্রথমে এক সেকেন্ডের মতো টাইম নেবে। যেমন হচ্ছে এখানে চলে এসেছে আব্দুল হাকিম প্লে রোস 2018 ফার্স্টই, এতটা সময় সে স্কুলে প্রবেশ করেছে। তো দ্বিতীয় স্টেপে আমরা হচ্ছে এনশিওর করতেছি হচ্ছে দুই নম্বর কার্ডটি, সেটিও ছিল হচ্ছে শাহরিয়ার খানের। তো দুইটা কার্ডই আমরা ইতোমধ্যে কার্ডে কার্ড পাঁচ কমপ্লিট করলাম। তো আমরা হচ্ছে এখন মোবাইলগুলো চেক করব যে আমাদের মোবাইলে নোটিফিকেশনটি এসেছে কিনা, অর্থাৎ
শাহরিয়ার খান যে স্কুলে প্রবেশ করলো এবং আব্দুল হাকিম স্কুলে মাত্র এন্টার হলো, তো তাদের নোটিফিকেশন চলে আসার কথা ছিল। তা আমি প্রথমে হচ্ছে এই ফোনটি অন করছি। এই ফোনটি অন করার পরে আমি হচ্ছে SMS অপশনে যাচ্ছি। SMS অপশনে যাওয়ার পরে আমার হচ্ছে এখানে একটা API ছিল একটা স্কুলের, তো সেখান থেকে দেখেন আমার এখানে সর্বশেষ মেসেজটা এসেছে 1:48, অর্থাৎ আপনার সন্তান শাহরিয়ার খান এই মাত্র প্রতিষ্ঠানে প্রবেশ করেছে। তো আমরা কিন্তু একটি SMS অলরেডি পেয়েছি শাহরিয়ার খানের। তো আমার আরেকটা বাচ্চা ছিল আব্দুল হাকিম, তো আমরা এখন দেখবো এটাতে। এটাতে আমি দেখতে পাচ্ছি যে আব্দুল হাকিম, আপনার সন্তান আব্দুল হাকিম এই মাত্র প্রতিষ্ঠানে প্রবেশ করেছে। তো আমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি, তো এরপর যেটা হবে সে ক্লাসে যাবে এবং ক্লাস থেকে আসার পর সে যখন আবার পাঞ্চ করবে তখন তারটা সাকসেসফুলি আউট, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে বের হয়েছে এই মর্মে একটি SMS যাবে। কিন্তু যদি অল্প সময়ের মধ্যেই আবার পাঞ্চ করি তাহলে কিন্তু সিস্টেম তার পাঞ্চটি গ্রহণ করবে না, অর্থাৎ অনেক সময় ভুলবশত বা বাচ্চারা দুষ্টামি করে দ্বিতীয়বার পাঞ্চ করে বা বারবার পাঞ্চ করতে পারে, সেক্ষেত্রে সফটওয়্যার কোনো প্রকার ফিডব্যাক দিবে না। তো এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো একটু পর আমরা আবার দেখাবো তারা যখন স্কুল থেকে বের হবে তখন আবার তাদের ফোনে SMS যাবে। তো এখন হচ্ছে তিনটা বাজে, আমাদের স্কুল ছুটি হয়েছে মাত্র। তো হচ্ছে আমাদের সফটওয়্যারটাতে ইন করতে হবে। সফটওয়্যারটাতে ইন করার জন্য আমাকে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। তো এর মধ্যে আমি হচ্ছে আমার কার্ডগুলো এবং মোবাইলগুলো নিয়ে আসছি। আমি আমার দুটো ফোন রাখলাম, তারপর হচ্ছে আমি আমার দুইটা বাচ্চার কার্ড রাখলাম আর আমার অ্যাটেন্ডেন্স ডিভাইসটা আমি সেট করলাম। তো আমি হচ্ছে আমার সফটওয়্যারটিতে প্রবেশ করছি। এখানে আপনার ইউজার পাসওয়ার্ড দিতে হবে, তারপরে আমি আমার কার্ড অপশানে চলে গেলাম। তো এখন হচ্ছে বাচ্চারা কার্ড পাঞ্চ করছে, জাস্ট একবার পাঞ্চ করলো। আচ্ছা, দুজনই দেখেন যে ফার্স্ট আউট কমপ্লিট এবং ইতিমধ্যে আমার এই ফোনটিতে একটি SMS চলে এসেছে। এই ফোনটিতে আমার SMS চলে এসেছে, এখানে একটু ভালো করে দেখতে বুঝতে পারবেন, এই মাত্র শাহরিয়ার খান, আপনার সন্তান শাহরিয়ার খান এই মাত্র প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। আর আমার এই ফোনটিতেও একটি SMS চলে এসেছে, আপনার সন্তান আব্দুল হাকিম এই মাত্র প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। দেখুন, তো হচ্ছে এই হচ্ছে মূল বিষয় যে ইনস্ট্যান্টলি SMS চলে যাবে গার্জিয়ানদের ফোনে। তো এক্ষেত্রে অভিভাবকরা থাকবে নিশ্চিন্তে। এবার আমাদের স্কুলিং টাইম শেষ, এবার হচ্ছে আমাদের যারা যারা অনুপস্থিত ছিল তাদেরকে হচ্ছে জাস্ট আমরা অ্যাবসেন্ট SMS এ ক্লিক করে পাঠিয়ে দেবো। জাস্ট এখানে একটু খেয়াল করেন, আমাদের এখানে SMS অপশন রয়েছে, এখানে বলতেছে যে SMS সেন্ট অনলি অ্যাবসেন্ট স্টুডেন্ট ইন টুডে, অর্থাৎ আজকে যারা প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিল তাদের ফোনে একটি অনুপস্থিতির SMS চলে যাবে। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে সেন্ডে ক্লিক করলেই তাদের ফোনে SMSটি চলে যাবে। তো এই হচ্ছে মূল বিষয়, আর এটি হচ্ছে আমাদের ফুল সফটওয়্যার যেটা থেকে আমরা অপারেশনটি পরিচালনা করেছি। তো অ্যাটেন্ডেন্স সিস্টেমটা হচ্ছে আপনার স্কুল কিপারের একটি অংশবিশেষ। আপনারা চাইলে অ্যাটেন্ডেন্স সিস্টেম ইন্ডিভিজুয়ালি নিতে পারেন অথবা পুরো সিস্টেমটা একসাথেও নিতে পারেন। আর আমাদের এই ডিভাইসটার প্রাইস, এই ডিভাইস, SMS এর API, তারপর হচ্ছে স্কুল কিপার সফটওয়্যারের অ্যাটেন্ডেন্স সিস্টেম, এই পুরো বিষয়টি আমরা 7,000 টাকায় সেট আপ করে থাকি। অর্থাৎ এই ডিভাইসটি এবং SMS সিস্টেম ইন্টিগ্রেশন পাশাপাশি আমাদের এই সফটওয়্যার যেটির মাধ্যমে মূলত এই ডিভাইসটি কাজ করবে, এটা হচ্ছে আমরা টোটাল প্যাকেজটা অনলি SMS প্যাকেজ 7,000 টাকায় বিক্রি করে থাকি। আর আমাদের এই ফুল সফটওয়্যারটির প্রাইস হচ্ছে 15,000 টাকা। তো 15,000 প্লাস 7,000, 22,000 টাকা হচ্ছে আমাদের দুইটা প্যাকেজ যদি আপনি আলাদা আলাদাভাবে কিনতে চান। যদি আপনি একত্রে দুইটা নিতে চান সেক্ষেত্রে 20,000 টাকা আপনি সেট আপ করতে পারবেন। ধন্যবাদ। আর আমাদের সাথে যোগাযোগ করবেন হচ্ছে স্ক্রিনে এই নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের দুইটা ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। তাছাড়া আমাদের ওয়েবসাইট তো রয়েছেই, আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর
এই সিস্টেমটি খুবই ইজি একটি বিষয়, জাস্ট প্লাগ ইন প্লে সিস্টেম, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। আর এই যে ডিভাইসটি দেখতেছেন, এই ডিভাইসটিতে আসলে নষ্ট হবার মতো তেমন কিছু নেই। আর এই ডিভাইসটিতে আমরা 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই, অর্থাৎ 2 বছরের মধ্যে যদি আপনার এই ডিভাইসটি কাজ না করে অথবা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, সেক্ষেত্রে আমরা জাস্ট রিপ্লেস করে দেবো আপনাকে ডিভাইসটা। ধন্যবাদ আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।